অবশেষে ভারত পাকিস্তানের বাসগজের যুদ্ধ দেখবে ক্রিকেট বিশ্ব। এবারের এশিয়া কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় দিনেই ভারত পাকিস্তানের মহড়া। বাসগজের এই যুদ্ধে কে জয়ী হবে সারা বিশ্বে চলছে এই নিয়ে আলোচনা সমালোচনা। সাবেক কিংবদন্তিরাও তাদের পছন্দের দলকে বেছে নিচ্ছে এবং তাদের পক্ষে কথা বলছে। কে হতে পারে জয়ী, কে হবে পরাজিত, দুই দলেই তারকা মহাতারকায় ভরপুর। ক্রিকেট বিশ্বের নামকরা সব ব্যাটার ও নামকরা সব বলার যেন ইন্ডিয়া পাকিস্তান দলই। জমজমাট এক লড়াই জমে উঠবে মাঠে। এই ম্যাচটির সাক্ষী হয়ে থাকবে শারজাহ স্টেডিয়াম। এবার দেখে নেওয়া যাক ভারত পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স। সাম্প্রতিক পারফরম্যান্স কি বলছে, কে জয়ী হতে পারে, কে বা পরাজিত হতে পারে। টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ব্যাটিং পজিশনেই এক নাম্বার স্থানে আছে পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। দুই নাম্বার পজিশনে আছে ভারত দলের সুরাইয়া কুমার যাদব। তিন নাম্বার পজিশনে আছে পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। দশ নাম্বার পজিশনের মাঝে ভারত পাকিস্তানের আর কোনো ব্যাটার নেই। এই দিক থেকে ভারতের থেকে পাকিস্তান একটু এগিয়ে আছে বটে। এছাড়াও রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো অন্যতম বিশ্বমানের সেরা ব্যাটার রয়েছে ভারত দলে। যদিও বোলারের দিক থেকে কিছুটা এগিয়ে আছে ভারত। টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের দশ নাম্বার পজিশনে আছে ভুবনেশ্বর কুমার। এছাড়াও পাকিস্তানের শাহিন আফ্রিদি আছে ১৩ নাম্বার পজিশনে। যদিও শাহিন আফ্রিদি এশিয়া কাপে নেই। বিশ্বে টি টোয়েন্টির জন্য দুই আলোচিত বিশ্বমানের ডেথ ওভার বোলার শাহিন আফ্রিদি ও বুমরা দুইজনই এবার এশিয়া কাপে খেলছেন না। অলরাউন্ডারের দিক থেকে অবশ্য বেশ এগিয়ে আছে ভারত। টি টোয়েন্টি অলরাউন্ডার পজিশনের এক নম্বরে আছে রবীন্দ্র জাদেজা ও দুই নম্বর পজিশনে আছে রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া টপ টেন পজিশনে ভারত পাকিস্তানের আর কোনো খেলোয়াড় নেই। টি টোয়েন্টিতে টিম র্যাঙ্কিং হিসেবে এক নম্বর পজিশনে আছে ইন্ডিয়া, তিন নম্বর পজিশনে আছে পাকিস্তান। এদিক থেকেও ভারত কিছুটা পাকিস্তানের থেকে এগিয়ে আছে। এবার দেখে নেওয়া যাক ভারতের সর্বশেষ চারটি টি টোয়েন্টি সিরিজ। ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের মাঝে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে 4-1 ব্যবধানে জয়লাভ করেছে ইন্ডিয়া। ইন্ডিয়া ও ইংল্যান্ডের মাঝে তিনটি টি টোয়েন্টির মাঝে 2-1 ব্যবধানে সিরিজ জয়লাভ করেছে ইন্ডিয়া ও আয়ারল্যান্ডের সাথে 2-0 ব্যবধানে সিরিজ জয় করেছে এবং আফ্রিকার সাথে 2-2 ব্যবধানে সিরিজ ড্র করেছে। অন্যদিকে পাকিস্তান অস্ট্রেলিয়ার সাথে 1-0 ব্যবধানে সিরিজ হেরেছে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে 3-0 ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করেছে এবং বাংলাদেশের সাথে 3-0 ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান দল। এবার দেখে নেওয়া যাক পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া হেড টু হেড ইন টি টোয়েন্টি। পাকিস্তান ও ভারতের মাঝে মোট টি টোয়েন্টি খেলা হয়েছে 9টি। ভারত জয়লাভ করেছে 6টিতে, পাকিস্তান জয়লাভ করেছে 2টিতে, আর একটি খেলা পরিত্যক্ত হয়েছে। এছাড়াও এশিয়া কাপে পাকিস্তান ও ভারত মুখোমুখি হয়েছে 15 বার। 15 বারের দেখায় ইন্ডিয়া জয়লাভ করেছে 8 বার, পাকিস্তান জয়লাভ করেছে 5 বার, ড্র হয়েছে 2টি ম্যাচ। এই ছিল ভারত পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স। ভারত পাকিস্তানের বাইশ গজের যুদ্ধ সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে বিচার করা যাবে না। কোন দল জয়ী হবে তা আজকেই খেলার মাঠে দেখা যাবে। যেই দল ভালো করবে সেই দলই জয়লাভ করবে। ভারত পাকিস্তান উভয় দলের জন্যই রইল শুভকামনা।